বাচ্চারা, তোমাদের সবাইকে একটা করে পিগি ব্যাংক দেওয়া হবে। ওই পিগি ব্যাংকে তোমরা তোমাদের প্রতিবেশী চেনা পরিচিত বন্ধুদের কাছ থেকে ডোনেশন নিয়ে আসবে। এই টাকা ওই বাচ্চাদের স্কুল ফি আর বইয়ের জন্য খরচ করা হবে। যারা পড়াশুনো করতে চায় কিন্তু পড়াশুনোর খরচ চালানোর মতো সামর্থ্য নেই। বাচ্চারা, বুঝতে পেরেছো তো? এই পিগি ব্যাংক তো অনেক ছোট। দাও এই পিগি ব্যাংক আমাকে দাও, এটা তোমাদের কোনো কাজে লাগবে না। আমার তো কমপক্ষে দু তিনটে দরকার, একটা পিগি ব্যাংক দিয়ে আমার কিছু হবে না। সাহস থাকলে আমার থেকে নিয়ে নাও। সুযোগ পেয়েছি, বীরকে ভালোভাবে শিক্ষা দিয়েছো, এখানে কাছাকাছি কেউ নেই। দেখো এই হলো পিগি ব্যাংক, এটা পুরো কয়েন দিয়ে ভর্তি। তোমার পিগি ব্যাংকটা তো তোমার মতো ইঁদুরই লাগছে, এত বড় বড় তো ইঁদুরই হয়। বান্টি, ভিড়কে ইঁদুর বললে? সরি বলো, এখনই এখানে। না বলবো না, কি করবে তুমি? ও ইঁদুর আর ওর পিগি ব্যাংকটাও ইঁদুর। এক্ষুনি মজা দেখাচ্ছি ওকে। আগদাম বাগরাম আলাম ফালাম ইকরাম তিকরাম দাম দামাদাম। এটা কি হচ্ছে? বান্টি, তুমি পিগি ব্যাংকে জ্বালাতন করছো। পিগি ব্যাংক জ্যান্ত হয়ে গেছে, কি করে? আমি তোমার মতন দুষ্ট ছেলের সাথে কখনোই থাকবো না। বাই বাই। বাই বাই। আরে রে রে রে, আমি ওর পিগি ব্যাংকে কিছুতেই নরমাল করব না। ও বারবার তোমাকে নিয়ে মজা করে আর আমার খুব রাগ হয়ে যায়। বাই বাই, আমি চললাম। দাঁড়াও আমার পিগি ব্যাংক, দাঁড়াও। এখনই একে দুটো লাথি মেরে ঠিক করে দিচ্ছি। ও আমার বিয়েকে মেরেছে, আজ ও ডঙ্কি পাওয়ার বুঝতে পারবে। আজ আমি পিগির পাওয়ার বুঝতে পারলাম। আরে আমার বস, আরে এসব কি হচ্ছে?
আমাকে খুঁজে পাবে না। আমাদের ও দুর্বলতার সুযোগ নিয়ে ওকে আমাদের ট্র্যাপ করতে হবে। ও জাদু দিয়ে বানানো, তুমি ওকে শেষ করতে পারবে না। আমি ওকে একদম শেষ করতে চাই না। ওর পেটের মধ্যে অনেক লোকের টাকা পয়সা গয়নাগাটি আছে, কিন্তু ওর দুর্বলতাটা কি? পিগির দুর্বলতা হলো কাদা। আমরা যদি ওকে কাদার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে ও সেখানে মজা করতে শুরু করবে, আর আমরা তখন ওকে ট্র্যাপ করে ধরে ফেলবো। ভেরি গুড আইডিয়া। আমি এই রোডের শেষে কাদা জায়গা তৈরি করছি, তুমি ওকে সেখানে নিয়ে এসো। কিন্তু ওকে নিয়ে আসবে কি করে? সব গয়না একটু পরেই ফেরত দিয়ে দেব। ওকে বীর যাও, আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। এমলি সাবধানে। এই পিগি ব্যাংক খিদে পেয়েছে তোমার? এই নাও। বীর, তাড়াতাড়ি করো, ও আমার কাছে চলে এসেছে। আমি আর জোরে সাইকেল চালাতে পারছি না। এমলি, কিছুক্ষণের মধ্যে কাদা তৈরি হয়ে যাবে। জিন্টু দেখো, তোমার জেদের জন্য অনেক লোকের ক্ষতি হয়েছে। এর পেটের মধ্যে অনেক লোকের সোনা আর টাকা পয়সা আছে, তাড়াতাড়ি সব ঠিক করো। এটা রিকোয়েস্ট না অর্ডার। আমি তোমাকে অর্ডার করছি। তাহলে তো মানতেই হচ্ছে, মালিকের অর্ডার তো জিন ফেলতে পারে না। কেন এমন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখেছি যে আমার পিগি ব্যাংক পালিয়ে গেছিল। আর ও
সবার গয়নাগাটি পার্স টাকা পয়সা খেয়ে নিচ্ছিল, আর ও তোমাকে মেরে উপরে উঠিয়ে দিল, আর তুমি ওর সাথে ফাইট করেছো তাই না? কিন্তু তুমি কি করে জানলে? বান্টি, কখনো কখনো আমরা সবাই একই রকম স্বপ্ন দেখি। কি একই রকম স্বপ্ন? এমন কেন মনে হচ্ছে যে ওরা আমাকে বোকা বানাচ্ছে?